আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব ওয়াটার এই গল্পটার পরের প্রশ্নগুলো। পেজ নাম্বার 73 পর্যন্ত আগে করা হয়ে গেছে, আজ আমরা 74, 75 আর 76 পেজটা দেখে নেব। এখানে দেখো তোমাদের ছবি দেওয়া আছে আর কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে। দেখো, পিওর, ন্যাচারাল, ফ্রি, হেলদি, সিম্পল। লেটস সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্রিভিয়াস পেজ অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো, প্রিভিয়াস পেজে আমাদের কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলোকে আমাদের সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। এখানে নাম্বার ওয়ান হবে, ইট ইজ গুড টু ড্রিঙ্ক পিওর ওয়াটার, বিশুদ্ধ জল খাওয়া উচিত বা বিশুদ্ধ জল খাওয়া ভালো। রেইন ইন জুন ইজ আ ন্যাচারাল ইভেন্ট, মানে জুন মাসে বৃষ্টি এটা হলো একটা প্রাকৃতিক ঘটনা। মিস্টার রয় ইজ আ সিম্পল ম্যান, মিস্টার রয় একজন সাধারণ মানুষ। উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিটস, আমাদের কিছু স্বাস্থ্যকর অভ্যাস অবশ্যই থাকা দরকার। উই লিভ ইন আ ফ্রি কান্ট্রি, আমরা স্বাধীন দেশে বাস করি। এরপরে দেখো কি বলেছে, লেটস লার্ন, লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো তিনটে সেন্টেন্স দিয়েছে, আমরা পড়ে নিই। ওয়াটার ফ্লোজ, দেখো মেন ভার্বটা হচ্ছে ফ্লো, ওইটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছে, কিন্তু এখানে কি হয়েছে, ফ্লোয়ের সাথে একটা এস যুক্ত হয়েছে, তাই তো? দ্য বয় ওয়ার্কস অন দ্য রোড, দেখো এখানে মেন ভার্ব হচ্ছে ওয়ার্ক, এখানে ওয়ার্কস হয়েছে, ওয়াকের সাথে একটা এস যুক্ত হয়েছে। দ্য বার্ড সিংস, দেখো সিং মেন ভার্বটা হচ্ছে সিং। কি বলেছে, ইন দ্য অ্যাভব সেন্টেন্সেস এস ইজ অ্যাডেড টু দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস বিকজ দ্য নেমিং ওয়ার্ড ইজ সিঙ্গুলার অর ওয়ান ইন নাম্বার। দেখো এখানে নেমিং ওয়ার্ড কি, ওয়াটার, এখানে হচ্ছে দ্য বয়, এখানে হচ্ছে দ্য বার্ড। কি বলেছে, এখানে নেমিং ওয়ার্ডটা হচ্ছে সিঙ্গুলার, তোমাদের এটা তো মাথায় রাখতেই হবে, তার সাথে এটাও মাথায় রাখতে হবে যে এগুলো হচ্ছে থার্ড পার্সন, বয় বার্ড এগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন যখন হয় আর তার সাথে যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখানে তোমাদের এস দেওয়া এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে। এরপর আমরা অ্যাক্টিভিটিটা দেখে নিচ্ছি। দেখো এক নম্বরে কি হবে, হি ড্যাশ দ্য বুক অন দ্য টেবল, এখানে পুট হবে না কিন্তু পুটস হবে, কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। শি লুকস অ্যাট দ্য পিকচার, দেখো লুক হচ্ছে, তাই আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে একটা এস যুক্ত করে দিলাম। ববি কি একটা মেয়েকে বোঝানো হয়েছে, কি হবে, টেক হবে না কিন্তু টেক্স হবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ববি টেক্স হিজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। বিদিশা লাইক হবে না, লাইকস হবে, টু ইট ম্যাঙ্গোজ, বিদিশা আম খেতে ভালোবাসে, দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য বয় রানস ভেরি ফাস্ট, রান আছে এটা রানস হবে, তোমাদের দেখতে হবে থার্ড পার্সন আর সেটা সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একজনকে বোঝাচ্ছে, সেটা প্রথমে খেয়াল করবে, তারপরে থার্ড পার্সন দেখবে, হি, শি, দ্য বয়, দ্য গার্ল বা কোনো মানুষের নাম দিয়ে দিল, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এই সমস্ত হচ্ছে থার্ড পার্সনকে বোঝায়। দেখো হি শি আমরা জানি, দ্য বয়ও আমরা বুঝতে পাচ্ছি, ববি একটা ছেলেকে বোঝাচ্ছে আর বিদিশা একটা মেয়েকে বোঝাচ্ছে, এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস আমরা যুক্ত করে দিলাম, আবার কোথাও কোথাও ইএসও যুক্ত হয়। এরপরে আমরা অ্যাক্টিভিটি টেনটা দেখে নেব। কি বলেছে, হিয়ার ইজ আ লিস্ট অফ ওয়ার্ডস, স্টাডি দেম, দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলোকে ইউজ করে তোমাদের একটা এসে লিখতে হবে। উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাভাব ওয়ার্ডস রাইট 4 সেন্টেন্সেস অন হাউ ওয়াটার ইজ পলিউটেড, মানে জল কেমন করে দূষিত হয় সেটা নিয়ে তোমাদের 4টে লাইন লিখতে হবে। এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড দেওয়া আছে। এক নম্বরে দিয়েছি, ওয়াটার ইজ পলিউটেড বাই কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ, মানে কলকারখানার রাসায়নিক পদার্থ কী করে, জলকে দূষিত করে। ওয়াটার ইজ পলিউটেড বাই গার্বেজ অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস প্রোডিউসড বাই ম্যান, আবর্জনার বর্জ্য পদার্থ যেটা মানুষের দ্বারা তৈরি হয় সেটাও কী করে, জলকে দূষিত করে। ডার্টি ওয়াটার অফ ড্রেনস স্প্রেড ডিজিজেস, ড্রেনের নোংরা জল রোগ জীবাণু ছড়ায়। ফার্টিলাইজার্স ইউজড বাই মেন অলসো পলিউট রিভার ওয়াটার, মানুষের দ্বারা ব্যবহৃত সার নদীর জলকে দূষিত করে। ম্যান শুড কিপ দ্য ওয়াটার ক্লিন, মানুষের উচিত জলকে পরিষ্কার রাখা।